নমস্কার বন্ধুরা আপনারা যারা বিভিন্ন এসএস কে অথবা এম বিদ্যালয়ে কাজ করেন এবং আপনারা বেতন সংক্রান্ত সমস্যায় আছেন তাদের জন্য একটি ভালো খবর উঠে এসেছে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে একটি আশা সঞ্চার হয়েছে এই নিয়ে বর্তমান পত্রিকাতে এই খবরটি বেরিয়েছে খবরটির হেডলাইন্সে বলা আছে বেতন বৃদ্ধির দাবিতে মন্ত্রীর দ্বারস্থ এসএস এমএসকে শিক্ষকরা এই খবরটি যদি আপনারা একটু পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন কি বলা আছে খবরটিতে একুশে জুলাইয়ের আগে বিভিন্ন শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠন তাদের দাবি দেওয়া নিয়ে ঝাঁপালো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির এসএসকে এমএসকে ইউনিটের নেতারা বুধবার বেতন বৃদ্ধির দাবি নিয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ইউনিটের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেছেন পাশ শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই একইভাবে আমাদের বেতন বৃদ্ধি করা হোক এসএসকে শিক্ষকরা এখন পাঁচ টাকা এবং এমএসকে শিক্ষকরা আট হাজার নশো তিরিশ টাকা বেতন পান এতে সংসার চালানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এই পরিস্থিতিতে মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন নেতারা এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেও স্মারকলিপি জমা দিয়ে এসেছেন তারা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে রানী রাসমণি অ্যাভিনিউয়ে এদিন একটি কর্মসূচি নেওয়া হয়েছিল তাতে কেন্দ্রীয় সরকারের সমতুল বেতন পেনশনের অর্থ পুনর্মূল্যায়ন করা প্রাথমিক স্তরে পাশ ফেল ফিরিয়ে আনা এবং পাক প্রাথমিক পড়ুয়া ভর্তির ব্যবস্থা চালুর দাবিতেই ছিল এই কর্মসূচি কয়েক হাজার শিক্ষক এই সমাবেশে যোগ দেন সাধারণ সম্পাদক নিমাচন্দ্র মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল নবান্নে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসেন দাবি পেশে পিছিয়ে নেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষাবন্ধু কর্মীরাও পশ্চিমবঙ্গ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষাবন্ধু সমিতির সাধারণ সম্পাদক বিভূতিভূষণ মণ্ডল বলেন আমরা পাঁচ টাকা বেতন পাই কিন্তু প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত সব কাজই করতে হয় আমরা ছাড়া এসআই অফিস অচল তাই আমরা ন্যূনতম পঁচিশ হাজার টাকা বেতন নিয়ম অনুযায়ী ছুটি প্রদান সহ একাধিক দাবিতে আগামী শুক্রবার সর্বশিক্ষা অভিযানের রাজ্য প্রকল্প অধিকর্তার সঙ্গে দেখা করব তিনি আমাদের সময় দিয়েছেন তার হাতে আমরা সড়কলিপি তুলে দেব তিনি বলেন স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আমাদের নিয়োগ করা হয়েছিল তাই আমরাই আর্থিকভাবে সবচেয়ে বঞ্চিত অর্থাৎ যারা এসএসকেএমএসকে তারা মাননীয় পঞ্চায়েত মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এবং সেখান থেকে বেতন বৃদ্ধির একটি আশার সঞ্চার হয়েছে বলে এখানে লেখা আছে এটি বর্তমান প্রতিকার খবর তাছাড়াও যারা বন্ধু পদে কাজ করছেন বিভিন্ন এসআই অফিসে কাজ করেন তারাও তাদের বেতন বৃদ্ধির দাবিতে স্মারকলিপি দিয়েছেন এবং আশা করা যাচ্ছে তাদের বেতন সংক্রান্ত কোনো নতুন নোটিফিকেশন চলে আসতে পারে তা বন্ধুরা এই ধরনের আপনি যদি আপনার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি হিসাব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে